নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব দই পটল। এর জন্য কতগুলি পটল আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে একটি মশলা বানিয়ে নেব। দই নিলাম 1 কাপ, এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, ধনে গুঁড়ো দিলাম। খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে ফেটিয়ে দই এবং মশলা একেবারে মিশিয়ে নেব। দেখুন পটল ভাজা আমার হয়ে গেছে। এখন পটলগুলো এক পাশে সরিয়ে রেখে এর মধ্যে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পটল আমি তুলে নিলাম, শুকনো লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, টমেটো এবং জিরে এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজের সাথে এই বাটা আমি মিশিয়ে ভেজে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা দই এবং মশলার মিশ্রণ দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে আবারও নেড়ে কষিয়ে নিয়ে গরম জল 1 কাপ মতো দিয়ে দিলাম। এখন ফুটে গেলে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম ভাতের সাথে পরিবেশন করলাম। ধন্যবাদ।